নাজমুল হোসেন শান্তর মুখের হাসি বলে দিচ্ছে প্রধান উপদেষ্টা ডক্টর ড ইনুসের সাথে দেখা করে কতটা খুশি তিনি অবশ্য কেবল টাইগার নেতাই না প্রধান উপদেষ্টার সাথে দেখা করে খুশি রাওয়ালপিন্ডির নায়কেরা টেস্টে পাকিস্তানকে তাদের মাটিতে হারানো বলে কথা প্রধান উপদেষ্টা সবার সঙ্গেই কথা বলেছেন এদিন একটু পরের ছবি ট্রফির সাথেও ছবি তোলা হয়েছে বাংলাদেশ ক্যাপ্টেন আর প্রধান উপদেষ্টার সঙ্গী ছিলেন ক্রিয়া উপদেষ্টা আসিফ মাহমুদও পাকিস্তান থেকে জিতে ফেরা চকচকে ট্রফিটাও থাকলো সেই ছবিতেই অপেক্ষা নাকি অনেকটা সময় বিরক্তিকর তবে প্রধান উপদেষ্টার কার্যালয়ে এই অপেক্ষা ছিল মধুরী টাইগার ক্রিকেটাররা ছিলেন প্রত্যেকেই হাসি মুখে সঠিক প্যাড আর সঠিক তথ্য দিয়ে কেসু সামলে নিব এক হয়ে মোনালিসা অবশ্য কেবল রাওয়ালপিন্ডির পিন্ডির নায়কেরা ছিলেন বিসিবির নয়া প্রেসিডেন্ট ফারুক আহমেদ এমন এমনকি বিসিবির প্রধান নির্বাহী সাথে ছিলেন নতুন পরিচালক নাজমুল আবেদিন প্রধান উপদেষ্টা ডক্টর ডুস নিজেই চেয়েছিলেন ব্যক্তিগতভাবে সব ক্রিকেটারের সাথে দেখা করতে এবং পুরো জাতির পক্ষ থেকে ধন্যবাদ দিতে আর এমন একটা সাক্ষাতে টাইগার ক্যাপ্টেন খুঁজছেন সামনের প্রেরণা সামনেই সান্দদের ইন্ডিয়া মিশন উনিশ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া চেন্নাই টেস্টে টাইগাররা চাইবেন পাকিস্তানের ইতিহাসেরই পুনরাবৃত্তি কাজটা বড্ড কঠিন হলেও এবার তো সঙ্গী প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের অনুপ্রেরণাও এর আগে শান্ত কোম্পানি ব্যস্ত সময় কাটিয়েছে মিরপুরে সেখানে ট্রফি হাতে দল বলে মিরপুর ছাড়তে দেখা গিয়েছে টাইগারদের গণমাধ্যম কর্মীদের আগ্রহ সেখানে ছিল দেখার মতোই রিফাতে মিল টি স্পোর্টস और ये है इसका पानी श्याम किरण मीटर करके बनता है For more updates subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.